নতুন দিন নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জের, করতে গেলে পরিশ্রমটা বেশি করা লাগে। তো জার্নিটা আসলে শুরুর থেকেই সাকসেসফুল, ব্যাপারটা আসলে ডিফারেন্ট। ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার আগের থেকেই থিয়েটার করতাম, সেখান থেকে স্বপ্ন সিনেমা বানাবো, ঢাকাতে আসাও সিনেমা বানানোর উদ্দেশ্যে নিজের যতটুকু আছে দিতে চাই। যে কোনো নির্মাতার জন্য আসলে হাউসফুল শো অনেক বেশি ভালো লাগার, আমারও তেমনই। তারপরেও একটা আলাদা ভালো লাগা কাজ করে, যেহেতু ইতিচিত্রা আমার প্রথম সিনেমা, প্রথম চলচ্চিত্র, সে জায়গা থেকে অভিজ্ঞতা এবং হচ্ছে ভালো লাগা দুর্দান্ত। নতুন দিন নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জের, আমি নিজেও নতুন। সব দিক থেকে বিবেচনা করলে আসলে নতুনদের নিয়ে কাজ করতে গেলে পরিশ্রমটা বেশি করা লাগে, কমপ্লিট টিম এফোর্টটা অনেক বেশি থাকে, অনেক বেশি কনসার্ন থাকা লাগে, প্রতিটা মানে ফ্রেম ব্লক ধরে ধরে ওয়ার্ক করা লাগে। সেটা আমরা চেষ্টা করেছি যে পুরো টিম মিলে ব্যাপারটাকে হচ্ছে একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে কাজটা করতে আমরা চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখে সফল মনে হচ্ছে নিজেকে। আসলে আমি খুব ছোট্ট মফস্বল শহরে আমার জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা। ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার আগের থেকেই থিয়েটার করতাম, সেখান থেকে স্বপ্ন সিনেমা বানাবো, ঢাকাতে আসাও সিনেমা বানানোর উদ্দেশ্যে, পড়ালেখা শুরু করাও সিনেমা বানানোর উদ্দেশ্যে। এই কারণে ঢাকাতে এসে পড়ালেখা করা, যে সিনেমা বানানোর জন্যে অ্যাটলিস্ট ঢাকাতে থাকা লাগবে। তো জার্নিটা আসলে শুরুর থেকেই, আর চেষ্টাটা সিনেমা বানানো 2010 থেকে শুরু হয়েছে। নাটক বানানোর পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত থাকা, পড়ালেখা করা, এইভাবেই আসলে একের পর এক চেষ্টা, অবশেষে ইতিচিত্রা। সাকসেসফুল ব্যাপারটা আসলে ডিফারেন্ট। ইতিচিত্রা বানিয়ে হয়তো শুধুমাত্র ওই চলচ্চিত্রের জন্য হয়তো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে একটা চলচ্চিত্র হয়েছে, সেটা সাকসেসফুল, বাট অ্যাজ এ নির্মাতা সাকসেসফুল বললে আসলে ভুল হবে। এখন অনেক যাত্রা বাকি, সামনে অনেক বড় পরিকল্পনা আছে, অনেক ভালো কিছু চলচ্চিত্র নির্মাণ করতে চাই এবং বাংলা চলচ্চিত্রকে নিজের যতটুকু আছে দিতে চাই। একসাথে তিনটি চলচ্চিত্র, এই চলচ্চিত্রগুলো নিয়ে আসলে আমি কাজ করছিলাম দীর্ঘ 5-6 বছর ধরে। তো আমার পরবর্তী চলচ্চিত্র হচ্ছে চারুলতা, চারুলতার পরে আর একটা চলচ্চিত্র, সেটা হচ্ছে ফুরিয়ে যাওয়া আলো। এগুলো সব ব্যাক টু ব্যাক প্ল্যান করা, এবং প্ল্যানিং ওয়াইজে আমি এগিয়ে যেতে চাই, পরিকল্পনা ধরে এগিয়ে যেতে চাই। পরপর তিনটি সিনেমা আমি চেষ্টা করবো এবছরে শেষ করার, এটা টিম এবং হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে আমরা ডিসিশন নেব একের পর এক সিনেমা কোনটা কীভাবে যাচ্ছে। চারুলতা আসলে একেবারেই র নিউ মার্কেটের গল্প। তো নিউ মার্কেটের গল্পে চার বন্ধুর বেড়ে ওঠার গল্প, ছোটোর থেকে এবং শেষ পর্যন্ত পরিণতির গল্প। তো এই গল্পটাতে আমি হচ্ছে চেষ্টা করেছি বিভিন্ন বয়সী, যেমন চারটা চরিত্র আসলে এক এক রকম বয়সী ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টার ধরে ভাবনা এবং হচ্ছে ইভন, গল্প এবং আরও আরেকজন আছে, ওনার নাম হচ্ছে রিফাত জাহান। তো সব কিছু মিলিয়ে আসলে চার বন্ধুর গল্প আমরা চেষ্টা করেছি চারুলতাতে বলার।